আসো আমার সাথে আড্ডা মারার জন্য, আসো প্রেম করার জন্য আসো। কিন্তু যুবক বসির নিয়া খাফুল্লাহ, আমি মাওলাকে ভয় করি, আমি জেলখানার মধ্যে আছি, তোমার সাথে কথা বলতে পারবো না, আমার আইন নাই তোমার সাথে অবৈধভাবে কথা বলার, আইন নাই তো, আমি জেলখানার মধ্যে আসবে পারবো না। আল্লাহ পাক তোমাকে ওয়াকের অনেক সুন্দরী বানাইছে মহিলা, মাঝে মাঝে চেহারা উন্মোচন করি আর রাস্তায় বের হওয়ার শখ তোমার মধ্যে পয়দা হওয়াটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। আমার চেহারা এত সুন্দর আকর্ষণীয়, একটু মানুষ দেখুক, যখন এইটা মনে চাইবে তুমি খেয়াল করবে জেলখানার মধ্যে আছি, বিপর্দ অবস্থায় আমার মাওলায় নাম তিনি নিষেধ করছে, আমি বিপর্দ অবস্থায় রাস্তায় বের হইতে পারবো না। সন্তান শয়তান অনুযায়ী চলতে মনে চায়, বেইমানদের সাথে চলতে মনে চায়, দুনিয়ার দল করিয়া ক্ষমতায় যাইতে মনে চায় না, তা না কিন্তু পারবা। কোথায় আছো বেইমানরা, কোথায় আছে? তারা পারবে কি পারবে না? মৃত্যুর পরে উল্টাও হয়ে যাবে, যারা দুনিয়ার মধ্যে জেলখানায় থাকবে তাদের জন্য বালাখানা শুরু হয়ে যাবে, আর যারা দুনিয়ার মধ্যে বালাখানা থাকবে তাদের জন্য জেলখানা শুরু হয়ে যাবে। তুমি কি দেখো নাই যেই ছাত্র পরীক্ষার আগে পড়াশোনা করছে, সারা রাত্র পড়াশোনা করছে, দরজা বন্ধ আড্ডায় যায় নাই, খেলার মধ্যে যায় নাই, গল্পের মধ্যে যায় নাই, পড়তে পড়তে চক্ষু গর্তের মধ্যে চলিয়া গেছে, চেহারা শুকিয়ে গেছে, আপু বাড়ি বেড়াতে যেতে পারে নাই, বন্ধুর সাথে আড্ডা মারতে পারে নাই, খেলা করতে পারে নাই, শুধু পড়ার পড়া, পরীক্ষার পরে চেহারা উজ্জ্বল, ফার্স্ট ক্লাস পাস, গোল্ডেন এ প্লাস। আর যেই ছাত্র পরীক্ষার আগে সারাদিন আড্ডা মারছে, হাসি তামাশার মধ্যে লিপ্ত ছিল, পরীক্ষার রেজাল্ট এর পরে এখন তার দরজা বন্ধ, ফেল করছে, বন্ধুর কাছে যেতে পারে না, মার কাছে যেতে পারে না, এখন রশি নিয়ে দৌড়া দৌড়ি করে, গলায় রশি দিবে, বিষের বোতল নিয়ে দৌড়া দৌড়ি করে বিষ পান করবে। ওরে গাঁদা তুই পরীক্ষার আগে পড়ো না, এখন তো তোর গলায় রশি ঝুলবেই। কিন্তু যে পরীক্ষার আগে সাধনা করছে, রেজাল্ট এর পরে তার চেহারা উজ্জ্বল হয়ে গেছে। ঠিক আজকে দুনিয়ার মধ্যে যারা সাধনা করবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ যখন আল্লাহ পাকের মুমিন বান্দাদের মৃত্যু আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা, আমার যুবক, আমার বান্দা, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা তো সাধনা করে কোন জান্নাত কামাই করছে, বন্ধুরা ডাকছে নামাজ কাজা করিয়া খেলার জন্য যায় নাই, শীতের সময় নামাজ কাজা করে নাই, প্রচন্ড শীত প্রচন্ড রোদের মধ্যে রোজা ছাড়ে নাই, আমি মাওলাকে ভোলে নাই সারাদিন, আল্লাহ এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার, ওই জান্নাত কেনা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া ছিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা হঠাৎ মৃত্যু সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে, জান্নাতের দরজা ওই টাস টাস খুলিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেল মানা যাওয়া হেরের মানা নিয়ে দাঁড়ায় রয়েছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে রুটা পাগলের মতো জান্নাতের দিকে দৌড় মারবে, কখন যে শৈলের থেকে রুবাই হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর কিয়ামতের ময়দানে আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরশি নিচে জায়গা করিয়া দিবে, আমার নবী আলাইহিস সালাম আছে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, মান সারে বার লামিয়াজ বাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না, ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লু,
চেহারা নূরে আলোকিত হয়ে যাবে জবরদস্ত জামারাত সবুজ ইয়াকুত পাথরের উপরে চেহারা বদিষ্ট থাকবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير الله بكر بومن باند بدي كيامو تر ما جار اوت بتا در داين نور بام نور شام نور كسار نور نور ار مجد دور ار مولاي كوي امر مولاي كوي هر تمنا دل سے رخصت ہو گئی ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت آ گئی مانو انتر تک سب تمنا سب آخان کا سب چاہیے دور کر دی তুমি আসো আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ পাকের মুমিন বান্দারা কিয়ামতের মাঝে কি যে পাগলামি শুরু করে আমার মাওলাই কই আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতার কাছে ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয় যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে আমার মাওলা যখন নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে প্রত্যেকের জান্নাতে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে এক রাওয়াতের মধ্যে আছে 40,000 অন্য রাওয়াতের মধ্যে আছে 70,000 বছর আমার মাওলার দিদারে কাটিয়া যাবে জান্নাতীদের হুশ থাকবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু ومن كره لقاء الله كره الله لقاءه جرى امر مولار সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষা আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পোড়ার সাথে আমার মাওলা কোনোদিন সাক্ষাৎ দিবে না আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ কবুল করিয়া নাও কিন্তু আমার বেনমাজি বাবার বেপর্দা মা বাবার ও হারাম করে দলেরা ও মদ কর গুজুয়া কর ঘুষ করে দলেরা বাবারে আমার উপর রাগ করি না তুমি তোমার কবরে রওনা করছো আমি আমার কবরে রওনা করছি তুমি তোমার কবরের জবাব দেবে আমি আমার কবরের জবাব দেব নাফরমান বদমাস বেঈমান যখন মৃত্যু আচার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দেয়া ফেরেশতারে এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া ঘুষ সুদ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না নাফরমান বদমাশ বেঈমান অটার শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে আল্লাহ মাফ করিয়া দাও আজরাইলের বিকট সুরাত মাথা মনে পাউদার জমিনে এক আদমা শিকার এক আদমা গিবে গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোনা দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখি না পাবার রুয়ার বাইর হইতে চাইবে না রুডা থর 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 কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশায়ের হুদে বই এমন করে থাবা মারবে থাবা করে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়া যাইবে এ বড় লোক বাবারা যে আমেরিকায় গিয়া চিকিৎসা করো না কেন লন্ডন গিয়া চিকিৎসা করো না কেন তামাম দুনিয়ার ডাক্তার ওপেন হার্ট সার্জারি করুক না কেন তোমার রক্ত পরিবর্তন করুক তোমার কিডনি পরিবর্তন করুক যতই চেষ্টা করুক না কেন যাই যতই কোরআন দেখ না কেন মাওলার আজরাল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না এ জ্ঞানী ওরা কেন খেয়াল করো না যেই জজ সাহেব ফাঁসি রায় দিতে সেই জজ সমাজকে দুনিয়াতে নাই যে জল্লা ফাঁসি কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে সেও নাই
যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই, যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, নবী মুসাও নাই, ফেরাউন নাই, নবী ইব্রাহিম নাই, নমরুদও নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, নাই ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খও নাই, জালেমরাও নাই, মাজলুমও নাই, কোথায় রওনা করছে আল্লাহ? এ নাফরমান বদমাশ বেঈমানের দলেরা, নবী আলাইহিস সালাম ফরমান, কবরটা কাজুন হুফরাতুন মিনহু ফারাইন নার, কাজুন জাহান্নামের কুয়া হইয়া যাইবে, কাজুন রওজাতুন মিন রিয়াজি জান্নাহ, আল্লাহ না করো গুনাহ নিয়া যে মাওলার কবরে যাও, কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন 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 নাফর মানে কবরের মধ্যে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ জমা হইয়া যাবে, এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবেন, কি যে মারাত্মক আল্লাহ, কিয়ামতের ময়দান কেউ কাউর পরিচয় দেবে না, ইয়াওয়াইয়া ফিরুল মার উমিনা কি হিওয়া উম্মি হিওয়া বিহি ওয়া সাহিবাতি হিওয়া বানি, আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, স্বামী স্ত্রী খামন দেবে না স্ত্রীও স্বামীর খামন দিবে না, নেতারা সব পালাইয়া যাবে কেউ না, এমন কয়া কুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসাউল্লাহি নাফসি নাফসি, আদম সাফুল্লাহি নাফসি নাফসি, সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আল্লাহ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ওইদিকে তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, মাওলা আমার উম্মত, মাওলা আমার উম্মত, আমার উম্মত। এ নাফরমানের দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন তো তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করো না, সেই সুন্নাত কেন ভালো লাগে না? নবী আলাইহিসসালাম ফরমান, মান বাইয়া সুন্নাতি হুরিমাত আলাইহি শাফাআতি, যারা আমার সুন্নাতকে মানবে না, সুন্নাতকে বাদ দিয়ে দিবে, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম, যদি নবীর সুন্নাত অনুযায়ী না চলো, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পাবে না, আর নবীর সুপারিশ না পেলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করবেন, আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে, আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আত্মার পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল, আল্লাহ পাক ডাক দিবেন হাবিব গো, এই পানি কোন আত্মার পানি না, কোন কুদরতি পানি না, কোন ঝমঝম কুয়ার, কোন জান্নাতের নহরের পানি না, এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখের পানি, বড় চোখের পানি, অনেক দাম, চোখের পানিকে পাথেও বানাইও, বাবার চোখের পানি, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে, অমনি চোখের একটা পশম বলবে মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে, আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না,
তখন চোখের পশম বলবে মাওলানা তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলা নার, যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান্নামের গুণ হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি জড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে, মুনাজাত দরিয়া কাকা কত কান্না কানছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মনে বলবে ও জিব্রাইল যা গোটা কিয়ামতের ময়দান মাসে এলান করিয়া দেন, ও মুখের ছেলে ও মুখকে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে, আল্লাহ আল্লাহ এক বাহানায় মাফ করিয়া দিও, যে কোনো বাহানায় মাফ করিয়া দিও, তুমি তো বাহানা ধরিয়া তোমার বন্ধকে মাফ করিয়া দিবে, ওই বাহানার মধ্যে আমাদেরকে ভালাইয়া দিও, আল্লাহ পাক কত বাহানা করে বন্দাকে মাফ করবে। এক ব্যক্তির গুনাহগার গুনার কারণে তার জাহান্নামের ফয়সালা হইয়া যাবে, আল্লাহ পাক বলবে তোর জাহান্নাম তুই জাহান্নামের দিকে দৌড় দে, তোর ঠিকানা জাহান্নাম, অমনি ওই ব্যক্তি জাহান্নামের দিকে জোরে দৌড় মারবে, আল্লাহ বলে থাম এদিকে আসবে, আমি তোকে জাহান্নামে দৌড় দিতে বলছি তুই কেন জাহান্নামে এত জোরে দৌড় দিস, কালে মাওলা গে মাওলা দুনিয়াতে আপনার হুকুম মানি নাই, আজকে আপনি হুকুম করেন জাহান্নামে দৌড় দেওয়ার জন্য আপনার হুকুম পালন করার জন্য জাহান্নামে তুই যেহেতু আমার হুকুম পালন করার জন্য জাহান নামে দৌড় দিস, আমি তোকে জাহান নাম থেকে মাফ করিয়া দিলাম, বাবা নবী আলাইহিসসালাম ফরমান কোন ব্যক্তি মাওলার রহমত ব্যতীত জান্নাতে যাইতে পারবে না, সাহাবারা পৌঁছে ইয়া নবী আল্লাহ আপনি কলে আমিও না আমিও না, মাওলা রহমান কেউ জান্নাতে যাইতে পারে না, এই জন্য মাওলা সাথে আড়ি ধরিও না, খবরদার মাওলা সাথে আড়ি ধরিও না, আমি নামাজ পড়ি আমাকে জান্নাতে নেবে না নেবে কাকে, আমি ইবাদত করি আমাকে জান্নাতে নেবে নেবে কাকে, মানে আমার মাওলা আল্লাহু আকবার আমার মাওলা বড়, আমার মাওলা সমাদ আমার মাওলা বেনিয়াজ আমার মাওলা বেপরোয়া, গোটা দুনিয়া সবাইকে আমার মাওলা জাহান্নামে দিয়ে দিলে প্রশ্ন করার কার কোনো ক্ষমতা নাই, আর আমার মাওলা সবাইকে জান্নাত দিয়ে দিলে প্রশ্ন করার কারো ক্ষমতা নাই, আমার মাওলা সবচেয়ে বড়, কাজী মাওলার দিকে ঝোঁকো প্রশ্ন তুলিও না, মাওলা এইটা কেন বললো এইটা কেন বললো এইটা কেন বললো না এইটা কেন নিষেধ করলো এইটা কেন আদেশ করলো, খবরদার গোলাম মালিক কেন আদেশ করে কেন নিষেধ করে, এটা গোলামের ডিউটি না, গোলামের ডিউটি আদেশ যা করছে তা বাবা নিষেধ তা করছে, কেন প্রশ্ন এটা গোলামের সেফাত না গুণ না, গোলামে প্রশ্ন করতার মালিক তুমি কেন করছো কেন বলছো কেন চাইছো না, গোলামের কাজ হলো মালিক যা বলছে তার সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী আঞ্জাম দেয়া, আমার মাওলা আমার মালিক আমরা তার গোলাম, আমার মাওলা কেন আদেশ করছে কেন নিষেধ করছে প্রশ্ন তুলিও না, মানতে থাকো সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকো, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকো, আল্লাহ তুমি কি দেখো নাই বাচ্চা এক পা দুই পাও হাঁটে, ভালো মতো হাঁটতেও পারে না,
ওই দিকে বাপ মা দূরে থেকে ডাক দেয়, আসো বাবা আসো। বাচ্চা পায় না, হাতে দেয় দৌড়, অমনি আছাড় খেয়ে পড়িয়া যায়। বাপ মা আসিয়া দেখে তার সারা শরীরের মধ্যে ময়লা লাগানো, পায়খানা প্রসাবে ভরা, ধুলা বালি মাখা। তখন বাপ মা তাকে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, বরং ধুয়াইয়া মুসাইয়ে গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়। ঠিক আমার মাওলা ডাক দেয় বন্দা। অথচ আমরা তো মাওলা পর্যন্ত পোষার ক্ষমতা রাখি না, কিন্তু মাওলার ডাক দিছে মার্সি দর। অমনি বন্দা যখন পড়িয়া যাবে, আমার মাওলা দেখবে এখন পর্যন্ত বন্দা পুরোপুরি পরিষ্কার হয় নাই, গুনা মুক্ত হইতে পারে নাই, কিন্তু বন্দায় তো চেষ্টা ছাড়ে নাই। মান আতানি ইয়ামশি আতাইতু আরওয়ালাতান, আমার মাওলার দিকে কেউ হাঁটিয়া চলে আমার মাওলার রহমত তাকে দৌড়িয়া কোলে টানিয়া নাই। যদি মাওলার পথে থাকতেই পারো, চেষ্টা চালাইতেই পারো, আর এই অবস্থায় মৃত্যু আসার খেয়ে পড়িয়া যাও, আমার মাওলা যখন দেখবে বন্দা এখনো পুরা তওবা করতে পারে নাই, পুরাপুরি গুনাহ মাফ করাইতে পারে নাই, কিন্তু চেষ্টা ছাড়ে নাই, আমার মাওলা তোমাকে আমাকে আগুনেও ফলাইবে না, পানিতেও ফলাইবে না, জাহান্নামও নিক্ষেপ করবে না, শয়তানের কাছে সোপর্দ করবে না, বরং আমার মাওলা ধোয়াইয়া মুসাইয়া মাফ করাইয়া রহমতের কোলের মধ্যে না টানিয়া পারবে না। আল্লাহ, তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই দিয়ে যাইতে মনে চায়, গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হাত কানে আল্লাহর বলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে শিরক বিদআত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর বলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে, বিরিক্ষতর নাম কি ফলে পরিচয়, আমি চরমনাই বুঝি না, চরমনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা, চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া না। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ, আর মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলাম আছে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাঁড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার না বলে তালবেলি ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার মধ্যে সবার গুনাহটা মাফ করে দাও। আল্লাহ
আল্লাহ মাফ করো ভাই না, ক্ষমা করো ভাই না। তাহলে তোমার বন্ধুরা এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি না, দুনিয়া চাওয়ার জন্য আসি না, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাদা করিয়া ফেলাই, কেউ রোজা সরিয়া দিছি, কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুণা করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি যাকে দাও তারা দাও, আর তো কোনো অনেক নাই রে মালি, আর তো কোনো দরজা নাই। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনা যত মুজাহিদ কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সবিক সাবুজুর অসুস্থ পরিপূর্ণ শেফায় কামেলা আজরা নসিব করো। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আজাবকে মাফ করে দাও। আমাদের শায়খ ও মোরশেদের কবর ঘর জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মা শায়খদের মা কামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আহল আকমার খাস গোলাম বান্ধবীকে কবুল করে নাও। রব্বানা হামলানা মিনা জুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বান হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. ما يمشى توتنا أمرا بطرتك بطرتك عاشر دين حق لغي بشوائي توابا بوري سلام أرزاد موري دوان نيات نيتر نيات 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 আল্লাহ ভগবান আমাদের প্রত্যেকের নেক নিয়াতে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে পড়ুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। توباك يا مين صبوري ما توسى اور صبوري يا موسى امر الله استواك قبول كر اور بيات يا مين طريقة اشتياق صبرية قدرية نقشبندية مجددية كي اوپر حاج فقیر سید محمد فیض الکریم خلیفہ شیخنا مرشدنا مرحوم جناب حضرت مولانا سید محمد فضل الکریم صاحب کے امر اللہ اس طریقے کی نعمت میرے نصیب کر اور جماعت میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے میرے حشر آمین۔ میں بوشن کو اٹھے نہ کوئی سنن کو ایک بار دعائیں انس پڑھیں لا الہ الا کاس کر ہمارے فوز تو اسوس تو اللہ تک আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ শেফায় কামেল আজরা নসিব করেন। হুজুরে ব্যাংককে যাবে না আছে, আল্লাহ কবুল করে নেন। আর